আসলে মূলত এমপি নাবিল মেজর রানা আমাদের ওখানে 500 একর মতো জায়গা কিনে প্রায় 1300 একর জমি দখল করে রাখছে। তো এই জমিনগুলা যারা ভুক্তভোগী তারা যদি যায় বসার চেষ্টা করে যে কোনো মাধ্যমে, আমরা থানায় বিচার পাই না, আমরা কোর্টে আসলে কোর্টে ওদের যে দালালগুলো আছে ওই ওদের কোম্পানিতে চাকরি করে এলিন, হাফিজ, বশির, কামাল, এরা অন্যান্য লোকজন দিয়ে আমাদেরকে কোর্টে ঢোকার আগে আটকায়, আটকায় মারধর করে, তারপরে কোর্টেও আমরা কোনো বিচার পাই না। কোর্টে গেলে আমাদের উকিল উঠে একজন, পুরা কোর্ট তাদের, পুরা কোর্ট তাদের হয়ে যায়। যেমন আমি, আমার কাছে 1 একর জমি কিনছে তারা, কিন্তু কেনার সময় বলছে যে আমাদের একটা স্ট্যাম্পে আপনার সাইন করতে হবে। এটা কী জন্য করতে হবে বলতেছে, এটা এফিডেভিট, এটা ছাড়া আমরা কোম্পানি জমি নেই না, আমার তখন টাকা প্রয়োজন ছিল, তা আমি এফিডেভিট করতে হবে, তো আমি সাইন করে দিলাম। সাইন করে দেওয়ার পর ওনারা করছে কি, একটা না দাবি বানিয়ে রাখছে, আমি তো জানি না। আমার জমি আমি দখলে আছি, আমার জমি সব কিছু আছি, এরা 2022 সালে আসে বলতেছে যে আপনি 1 একর জায়গা বিক্রি করছেন, বাকি 4 একর না দাবি দিয়েছেন। এখন আপনারাই বলেন ভাই, 1 একর বিক্রি করে কি কেউ 4 একর ফ্রি দেয়? আছে এরকম কোনো লোক? বোকা। 16 বছর ধরে আমাদের ওখানকার যে আমাদের যে ইয়ারা আছে ওনাদের নিয়ে ওনার জমি কিছু জমি দখল করছে, আর এখন আমরা জমিতে যেতে পারছি না, 16 বছর হয়ে গেল আজকে। এখন আমরা জমিতে গেলে তার মেজর রানার দোসর বাহিনী আছে কিছু, ওখানে শহরেও আছে, বশির, তাহের, এলিন, এরা ওদেরকে ইয়ে করে কি মেজরানা আমাদের মন্দিরে তালাবদ্ধ করে দিয়ে এবং মন্দিরের জমি দখল করে রেখেছে। মন্দিরে মনে করছে আমাকে পূজা করতে দিচ্ছে না এবং জমির উপর যাইতে দিচ্ছে না। আমি এখন অসহায় পড়ে মনে করছি এই মানব মন্দির রয়েছে, উপযুক্ত তার বিচার চাই। বিভিন্ন মৌজায় যেমন যে জমি ক্রয় করেছে, যাদের কাছে ক্রয় করেছে তার বাপদাদা ইতিপূর্বে বিক্রি করে ফেলছে, তার নাতি পুতির কাছে জমি ক্রয় করে আমাদের জমি বেদখল দিচ্ছে, এবং তাদের হাত এতই প্রসার যে তাদের এই দলিল দিয়েই তারা জমি দখল এবং রেকর্ড পর্যন্ত নিচ্ছে। আমি 100 শতক জমিও জ্যামকনের কাছে হস্তান্তর করি নাই, অথচ আমার 4 থেকে 5 একর জমি তারা অবৈধভাবে দখল নিচ্ছে, এবং 4-5 একর জমি সহ আরও বাড়ি ভিটা সহ বর্তমান চলমান রেকর্ডে তারা রেকর্ড করে নিচ্ছে আমার বাড়ি ঘর সহ, যা তাদের কাগজে কোনোভাবেই টেকে না। আটোয়ারিতে হিন্দু মন্দির দখলের তারও বিচার চাই, তেঁতুলায় ভূমি দখলের বিচার চাই। আমাদের জমি উনি দখল করেছে অন্যায়ভাবে, এবং দখল করতে এসে ওনার উপস্থিত নির্দেশনায় গত 2 বছর আগে একটা বিরাট সংঘাত সংঘর্ষ হয়, সেখানে আমরা আহত নিহত হই, চিকিৎসা করি, এবং সৈন্যরা আমাদের মিথ্যা মামলা দিয়ে যথেষ্ট হয়রানি করে আমাদের জনজীবন সর্বস্বান্ত প্রতিষ্ঠিত করে তুলছে।